ওরানুল কারিমের ভিতরে এক জায়গায় আল্লাহ বলছেন, ইয়া দুল্লা ফাউকাই দিহিম, আর এক জায়গায় আল্লাহ বলেছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদি, আল্লাহর ধরাটা বড় শক্ত, আল্লাহ ধরলে ছাড়ে না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ কারো ধরছে বলতে? তোমরা নামাজের কাছেও যাও না, এটা কি কথা? আগে আরেকটা টুকরা আছে, ওই টুকরা না পর্যন্ত লিঙ্ক মিলবে না, বেহুশি অবস্থায় কেউ নামাজের কাছে যায় না, কারণ তোমরা বেহুশি অবস্থায় নামাজের কাছে গেলে আল্লাহ বলার জায়গা আল্লাহ বলে ফেলবা। এই জন্য নামাজ যখন পড়বা, এটা যখন নতুন ইসলাম চালু হয়েছে সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কনসিডার দিয়েছিলেন, কি জানেন? সাহাবারা নিশাও করে, কারণ কাফির আছে না, যোদা কাফির নামাজও পড়ে। লাস্টে যখন নাকি সূরা কাফিরুনের ভিতরে একটু গুলমাল লাগাইলো সাহাবী, যে জায়গায় বলার দরকার ছিল, আল্লাহ তোমারা ছাড়া কারোরে আমি উপাসনা করি না, বলতে বলতে বলে ফেললো, আল্লাহ তোমারে ছাড়া যা আছে আমি সব উপাসনা করি। এ সেদিন থেকে আল্লাহ এক নাজিল করলেন যে আল্লাহ ছাড়া কারো উপাসনা করা চলে না। আরেকটা কথা সতর্ক হয়ে থাকো, বেহুশ অবস্থায় কেউ যাতে নামাজের ভিতরে না আসো। আমি আর একটা ভালো করে বুঝাই দিতে যাই, আর একটা ভাষা, সেই ভাষাটা বোঝার সাথে সাথে আপনারও ভালো করে বুঝবেন। আমাদের এলাকার ভিতরে একটা বাক্য লেখা আছে, ভলন্টিয়ার যিনি আছেন এলাকার, ইনশাল্লাহ মানুষ অনেক হয়ে গেছে, ইনশাল্লাহ আমার পরে আরো দু একজন বক্তা রয়েছেন, তাদের বক্তৃতা আপনাদের শুনতে হবে। আমি কোরআনের লিঙ্ক বুঝাই দিছি, যারা ইয়ং জেনারেশন আছো, যারা নজওয়ান আছো, তারা যাতে সঠিক উত্তর দিতে পারো, সেই বস্তুটাকে আমি আপনাদেরকে অবগত করছি। যখন মারহাবা, এক জায়গায় লেখা ছিল এই জায়গায় পেশাব করবেন না, করিলে 100 টাকা জরিমানা। এই যে দন্তার নতাকার না আছে না, এই নাটা এখন কোন জায়গায় লাগাবেন? আপনি এটার একটা লিঙ্ক আছে, এই জায়গায় পেশাব করবেন না, বুঝলেন কথাটা? এক জায়গায় পেশাব করবেন না, করিলে 100 টাকা জরিমানা। আর যদি আপনি নাটাকে ওদিকে নেন, এই জায়গাতে পেশাব করেন না, করিলে 100 টাকা জরিমানা। এই যে মাঝখানে যেটা না আছে না, এই নাটাকে এদিকে লাগাবেন না সেদিকে লাগাবেন, চিন্তা করে লাগাইতে হবে, তদুর কোরআনের লিঙ্ক। এখন আসুন পাকিস্তানের জিয়া মোল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পরে ছাই হইল করাল পরে নাই, বিমান পরে ছাই হইল করাল পরে নাই, জেমলে আসেল তেমলে ছিল, জেমলে আসেল তেমলে ছিল, একটি সমুদ্র হয় নাই মার পৃথিবী থেকে, শেষ হবে না পবিত্র কোরআন দুনিয়া থেকে, শেষ হবে না পবিত্র কোরআন। যেরকম সুবহানাল্লাহ, এই কোরআন নিয়ে অনেকে বাড়াবাড়ি করছে, নবীর জামানা দিয়ে করছেন, মোহান্নাবুল আলমিন বহু জায়গাতে চ্যালেঞ্জ করছে, আমার নবীর সাথে তোমরা বাড়াবাড়ি অনেক করতেছো, কোরআনের সাথে অনেক বাড়াবাড়ি করতেছো, কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি একাত্র হও এবং সারা আন্ডা পান্ডা গুন্ডা তোমার সহযোগী সবাকে যদি এক জায়গায় জমা করে দায়িত্ব সহকারে যদি কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করো, তারপরে তোমরা এই কোরআনের মোকাবেলা করতে পারবা না। এমনি এমনি খালি কোরআনের সাথে বেয়াদবি করা, অযথায় জিন্দেগিটাকে তোমরা ব্যতীত করো না। উফারে মক্কা, তারপর নবী ছিল, উফারে মক্কা, তারপর কোরআনুল কারিম ছিল না, কোরআনুল কারিমের মোকাবেলা করতেই থাকলো। এক পর্যায়ে যায় তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো, কি চ্যালেঞ্জ গ্রহণ? যে আমরা এক মাসের সময় নিলাম, এক মাসের সময়ের ভিতরে কোরআনের আমরা উত্তর দেব, এই কোরআন মুহাম্মাদের উপর অবতীর্ণ হয় না, নিজে নিজে বানায়। আমরাও তো সাহিত্যিক, আমরাও তো পণ্ডিত, আমরাও তো আরবি জানি, আমরাও তো গ্রামার জানি, আমরা নিজেই এই কোরআনের ব্যবস্থা করতেছি, কোরআন মোকাবেলা করতেছি। এই বলে এক মাসের সময় নিয়াম,
একটা গবেষণালয় বানাইয়া গবেষণালয়ের ভিতরে পণ্ডিতগণ বসে গেলেন। এক মাসের ভিতরে অনেক চেষ্টা করলো, আপ্রাণ চেষ্টা। চেষ্টা করার পরে একটা এমন জিনিস বানাইছে, বালা মানুষটা দূরের কথা পাগলে শুইনেও হাসে, পিছনের ভাইদেরকে একটু সুবিধা করে দিবেন। কোরআন কারীম আল্লাহ বলছেন যারা নাকি দুনিয়ার মাহফিলে জায়গার ব্যবস্থা করে দেয়, আল্লাহ জান্নাতের ভিতরে তাদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ জগায়ে মহফিল হো উসমে বরকত দাখিল হো জিস জগায়ে মহফিল হো উসমে বরকত দাখিল হো জো লোগ ইস মিলাদ মে শামিল হো জো লোগ ইস মিলাদ মে শামিল হো উস পর রহমত নাজিল হো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া মেরে যায় হাই প্রেশার। যেরকম সোহান আল্লাহ আল্লাহ দিল্লি কামেলা ছোড়া আল্লাহ দিল্লি কামে ছোড়া কলবে নুরি পাইলা কলবে নুরি পাইলা দিল কো কর দে আইলা দিল কো কর দে আইনা আইনা বুঝেন। আমার নবী বলেছেন আল মুমিন মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ কি বুঝলেন আমার নবী কি বললেন, আয়না স্বরূপ মানে কি, আয়না দেখে যেরকম মানুষের চেহারা ঠিক করে, যেরকম কি ঠিক করে আধা ঘন্টা আয়না দেখে সুরত ঠিক করে তারপরে টাউনে বেরিয়ে যায়। তদুল আপনি আয়না দেখা বাদ দেন, এই এলাকার হক্কানি আলেমকে দেখেন। যেরকম সুবহানাল্লাহ আয়না দেখে নিজেকে ঠিক করছেন না, নবী বলছেন হুজুরকে দেখে চরিত্র ঠিক করো, আয়না দেখার দরকার নাই, তোমার এই চেহারার দাম বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ কিন্তু বড় তাজ্জুবের কথা, আমরা স্ট্যান্ডার্ড হই, আমরা সৌন্দর্য হই, স্ট্যান্ডার্ড হয়ে থাকা, সৌন্দর্য হয়ে থাকা শরীয়তের বান্ডিকের মাধ্যমে, এটা আমার নবী চায়, শরীয়ত ডিমান্ড করে। যেরকম সুবহানাল্লাহ কিন্তু আফসোস লাগে সেই সময় আপনি টাউনে বের হয়ে গেলেন খুব সুন্দর চেহারা নিয়ে, আবার যখন মসজিদে যান আপনার যেটা নাকি একেবারে নিম্ন খাপের লং প্যান্ট শার্ট যেটা নাকি কোনো দামি নাই সেটা পরে যেতেছেন আপনি মসজিদে, দামাদের বাড়িতে যান আপনি সুকেজের সুন্দর কাপড় পরিধান করে, আহকামুল হাকিমের দরবারে যান আপনি চিরা ফাটা লুঙ্গি পিনে, এই বিচারটা আমি কারে দেব? বিশ্ব নবী বলেছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, স্ট্যান্ডার্ড হও যখন তুমি হাকামুল হাকিমের দরবারে যাবা। যেরকম সুবহানাল্লাহ সেই সময় তুমি নিজেকে নিজে সুন্দর করো। এখন আমরা সুন্দরের বল্লাত লাগছি, যে চেহারাটাকে সুন্দর করার যায় যেই চেহারাটাকে সুন্দর করার যায় আমরা হাজার টাকার ক্রিম ব্যবহার করি, যেরকম একদিন এই চেহারাটাকে কবরের মাটি সাবায়ে খাবে না নাই।
যে সুরের ভিতরে শ্যাম্পুলা কানির পরে দুই তিন কিসিমের তৈল মর্দন করি, যেরকম এই তেল গুলা মাথা থেকে খসে খসে পড়ে যাবে না নাই। যে শরীরের ভিতরে আমরা প্রত্যেক দিন সকাল বিকাল তেল দিয়ে নরম করে রাখি, যেরকম এই মাংস হাড্ডি গুলা কবরের কিয়া মাকড়ায় চাবায় চাবায় খাবে না নাই। যখন নাকি নিজেকে নিজে সৌন্দর্য করেন, ইসলামে বাধা দেয় নাই সৌন্দর্য করার, কিন্তু শরীয়তের বাইন্ডিং নামাজ করা থাকতে হবে। আমি কিন্তু আমাদের বরাক বিলের ভিতরে খুব কম দেখি, আমাদের আবার আসামি খুব এই যে এক রকমের যে চুল কাটা বাড়াইছে একটা, যখন বাড়াইছে না নাই, আমি কিন্তু দেখলে খুব ভয় করি, খুব ভয় লাগে। আবার গার্জিয়ান এমন আজাদি দিছে, এমন ফ্রিডম দিছে ছেলে মেয়েদেরকে, যে বেটা আজাদি ভাইয়া আজাদি করতে করতে বেটার তোকে বেটি হয়ে গেছে, এদিকে সারা রাখাইতে এদিকে ঘোড়ার লেম্বুরের মতো লম্বা করে রাখছে, ওটা তো বেটি নাই বেটি, ওটা তো বেটা নাই বেটি হয়ে গেছে, তোমরা ঠিক না? সারা রাখার পরে যখন এখানে রাখে, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি, সেই যদি একটা মিনিট সময় আয়নার সামনে দাঁড়ায় থাকে, এক মিনিটও শেষ হবে না আয়নার ছবি তার দন্তি মেরে দিবে, এমন ভয়ানক চেহারা, সেই নিজের চেহারা থেকে নিজে বরদাস্ত করতে পারবো না। আমার কাছে এই অল্প আগে আগে কাজিরাঙা মহা অরণ্যের পড়া এথা ভালুক উলাই আহিলে, চেহারা দেখে ভয়ানক চেহারা, এটা কোন সুন্নত পালন করছেন, কার আকৃতি গ্রহণ করছেন, মানুষের জায়গায় জানোয়ার হয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুব ইলাইহি, আল মুমিন মারাতুল মুমিন, এই এলাকার হুজুর আব্দুল জলিল কুদ্দুস সিরুল আজিজ, সালিমুল হক সাহেব কুদ্দুস সিরুল আজিজ, আরো যত বড় বড় র‍্যাঙ্কের উলামায়ে কেরাম আছেন, তাদের চেহারা দেখেন, তারাই আমাদের আয়না, দুনিয়ার আয়না আমাদের আয়না না। যখন সুবহানাল্লাহ, আল্লাহ দিল কা মেলা ছোড়া কলবে নুরি পায়লা, আল্লাহ দিল কা মেলা ছোড়া, কিন্তু আয়নার উপরে যদি আবার কাদো থাকে মাটি থাকে, সে আয়নার কোন কাম আছে? আয়নার সাব হওয়া লাগবে, তারপরে সব দেখা যাবে। এই জন্য বলা হয়েছে দুইটা আয়নার দরকার, একটা তো মানুষের চেহারা দেখে আকৃতি দেখে সুরত দেখে চরিত্র দেখে তুমি চরিত্রবান হইবা, আর দুই নম্বর আয়না হলো তোমার কলব, ওই আয়নার ছবিটা তোমার কলবের ভিতরে ভাষা খাওয়া লাগবে, এখানে যখন ছবিটা ভাসবে তার উপরে তোমার আমলের জজবা উঠবে, যেমন সুবহানাল্লাহ, তোমার কলব যদি কালুষিত হয়ে থাকে, বিশ্ব নবী বলেছেন যে ইন্না ফি জাসাদিল ইনসানি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলবু, যেমন সুবহানাল্লাহ, বিশ্ব নবী বলেছেন মানব দেহের ভিতরে এমন একটা অঙ্গ রয়েছে, সেই অঙ্গটা যদি কালুষিত হয়ে যায় মাথার পাগড়ি কাম নাই, হাতের তসবিহ কাম নাই, এই লম্বা টুপির কাজ নাই, সেই টুকরাটা হলো কলব। যেরকম সুবহানাল্লাহ, বিশ্ব নবী বলেছেন তুমি যদি আমলদার হতে চাও, পরহেজগার হতে চাও, আমলের মজা নিতে চাও, নামাজের লজ্জা দিতে চাও, জলসার মজা নিতে চাও, কোরআন শরীফের সুয়াদ নিতে চাও, তাহলে সর্বপ্রথমে তুমি তোমার নিজের ভিতর একটা আয়না রয়েছেন, সেই আয়নাটাকেও পরিষ্কার করার দরকার। তাই আলা হযরতের ছোট ভাই হযরতে হাসান রাজা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজেকে যদি নিজে ভালো করতে চাও তাহলে তোমার আয়নাটাকে তুমি পরিষ্কার করো, তারপরে দেখবা ইশকে রাসূলের ছবি তোমার অন্তরে ভাসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র তোমার অন্তরে ভাসে, বরকি আব্দুল কাদের জিলানির চরিত্র তোমার অন্তরে ভাসে, আজা মাইনউদ্দিন আজমির রহমাতুল্লাহের চরিত্র তোমার অন্তরে ভাসে, সাহাবাদের দুঃখের কাহিনী আমার নবীর লায়ে বিস্তার সমস্ত কিছু তোমার অন্তরে ভাসে। এই জন্য বলেছেন আল্লাহ দিল কা মেলা ছোড়া, সবাই একবার যেরকম আমিন। এই কলপটা আমাদের সাফা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দিল কা মেলা ছোড়া কলবে নুরি পায়লা, দিল কো কর দে আইনা, দিল কো কর দে আইলা, জিসমে চমকে এ কলমা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক মাস গবেষণা করার পরে এমন একটা জিনিস বাইর করছে কোরআনের বলে মোকাবেলা করতে, তা করে দেখে আমি বাঁচি না,
কুরআনের মোকাবেলা করবে। এক মাস গবেষণা করার পরে মাথার ভিতরে নিয়ে যান বাড়াইছে, লোক জিজ্ঞাসা করছে আজ তো মোহাম্মদের কাম শেষ না গো, আজ তো মোহাম্মদের কাম শেষ? পন্ডিতরা বলছে হ্যাঁ শেষ, আজ তো কুরআনের সেলস বাই ফিরে লাইছে। কি বাই করছে, কি বাই করছো? বলে দেখো বাই করছে। সেটা হলো তোমরা শোনো, আর শোনার পরে তারপরে যায় নিজের নিজের বাড়িতে ঘোষণা দিও আগে না, হ্যাঁ আগে তোমরা শোনো। সেটা হলো এই দুনিয়ার ব্যাং ব্যাং বুঝলেন, টারা টারা করে যে বৃষ্টি আসলে এই দুনিয়ার ব্যাং, এরকম সাইজের আয়াত কোরআনে আছে কোন জায়গায়? ব্যাংকে সম্বোধন করে আল্লাহ কি দরকার? আল্লাহ বান্দা বান্দির সম্বোধন করে সোনার পন্ডিতেরা বলাইছে কি দেখেন দুনিয়ার ব্যাংক কামতাল কি না ফিলমা, পানির ভিতরে আর কতদিন রাজত্ব করবা? দেখেন বানাইছে কি পন্ডিত, পানির ভিতরে আর কতদিন রাজত্ব করবা, পানির ভিতরে আর কতদিন স্লোগান লাগাবা? লালমা তাকদারি ওয়ালা শুরবাত তামলাই, যেন সুদ দাও শেষ ওবে লাড়ি নিয়ে বাড়াইছে, শ্রোতারা লাড়ি নিয়ে বাড়াইছে। এই পন্ডিত তোদের এক মাস বসায় খাওয়াইলাম, এটা কি বানাইছে? এর অর্থ হইল এই ব্যাং পানির ভিতরে আর স্লোগান লাগাইস না, কারণ তারা পাও দিয়ে আশ্রা আশ্রি করে পানিরে আর ঘোলা বানাইতে পারবি না। অনেকদিন ধরে পাও লড়াইতে স্যার, পানির সাথে মাটি তো তারা মিলাইতে পারলি না। ওরা শুনবা তাম নাই, কত জীব জন্তু পানি খাবার আসে, ওদের স্লোগান শুনে কেউ পাল্টে যায় না, পানি খাইয়েই যায়। গতিকে তো করে হলুস তোর কইলে তো কোনো কাজ হইল না। এটা কি বানাইছে? এখন যারা বড় প্রত্যাশী হয়েছে আশাবাদী যে মোহাম্মদের খেলা শেষ, তারা পন্ডিত করে বললো সেটা বানাইছো কি তোমরা? এই ব্যাং পানির ভিতরে আর স্লোগান লাগাইস না, কারণ তোদের পাওলা রানী পানি আর মাটি মিশ্রিত হইবে না, এবং জীবজন্তু পানি খাইতে আসে তোদের হাল্লা শুনে যাইবেও না। গতিকে এই পানির ভিতরে স্লোগান দেওয়া বাদ দে। কই কোরআন আর কই ব্যাং? এই মুত্তা লাগিনে বাড়াইছে যে মান সম্মান শেষ করলি, এতদিন তো আমরা কাবার সোহদে খুব গপ করে বেড়াইলাম যে আমাদের পন্ডিত বসে গেছে, পন্ডিত বসে গেছে, মাত্র এক মাসের খেলা, এক মাসের ভিতরে মোহাম্মদের সারাটাই শেষ করে দিব। পন্ডিত এক মাস এক সপ্তাহ ঘোষণা করার পরে কোরআনের মোকাবেলা এবং কোরআনের চ্যালেঞ্জ বাইর করে ফেলাবে, এমন চ্যালেঞ্জ বাইর করছে। এখন যেটা বাইর করছে এটা নিয়ে মানুষের সম্মুখে যাবারই সাহস করতেছে, কারণ এটা শুনলে মানুষে হাসবে না কাঁদবে? ব্যাংকের কথা শোনার কি দরকার আছে মানুষের? এটা মিলাইছে কিসের সাথে জানেন? ওই যে আল্লাহ যে সূরা ফিল বানাইছে কোরআনুল কারীমের ভিতরে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বলছে যে আল্লাহ যদি হাতির কথা আনছে তা আমরাও একটা ব্যাংকের কথা আনি। মনে মনে ভাবতেছে কোরআন বই জ্বালাইছি, কোরআন বোঝাও তো বড় জটিল, কোরআন বোঝাও তো বড় কথা, এখন পর্যন্ত আলেম ওলামা আমরা বুঝে শেষ করলাম না, এই জন্য তারে নিয়ে মাথা মারবেন না, নিজের আমলের নিয়ে মাথা মারেন। ওই রকম পাগল ছাগল কিয়ামত পর্যন্ত লাখ লাখ জন্ম হবে, তাদের জন্য সময় দিয়ে আমল বরবাদ করিল না। তাদের উদ্দেশ্য কিন্তু এইটাই যে আমাদের সাথে লিঙ্ক থাকুক, আমাদের সাথে উত্তেজিত হয়ে থাকুক, আমাদের সাথে তারা সময় কাটাক, আর নিজের আমল তাদের বরবাদ হয়ে যায়, আমাদের সাথে উলঝায় তারা নিজের ধর্ম কর্ম নিয়ে কাইজা ঝগড়া কইরা বদনামী হয়ে যায়। আমরা তো কম বুঝি না, আমরা এটাই বুঝি কোরআনের মোকাবেলা তোমার থেকে বড় বড় মাথা ওরা পন্ডিত কুলাঙ্গারেরা করে গেছে ভাড়া নাই, তুমি তো একটা কুয়ার ব্যাংক, তোমার সাথে মোকাবেলা করার আমার আওকাত নাই, আওকাত মানে আমার দরকার নাই, যেরকম আল্লাহ আকবার। তাই নবীর চরিত্র দিয়ে আমরা চরিত্রবান হওয়ার দরকার। বিশ্ব নবী রহমতুল্লিল আমিন আজ থেকে 1450 বছর আগে জাহিরি পর্দা করে মদিনা মুনাওয়ারায় ঘুমায় গেছেন, যেরকম ঘুমাইছেন না নাই, সেই নবীর জন্য সাহাবারা কত পাগল ছিলেন, আমরা তো তত লোক পাগল হইতে পারবো না, কিন্তু কিঞ্চিত পাগল
কিঞ্চিত দেওয়া না তো আমাদের হওয়ার দরকার আছে। নবীর কথা শোনা মাত্র কলিজার ভিতরে আমার নবীর ইষ্ট মহব্বতের রস আসার দরকার, সুখের কুলাই পানি আসার দরকার। আজ যেই সময় নাকি বিশ্ব নবী ইসলাম এই ধরতিতে দুনিয়ার ভিতরে প্রসার করেছিলেন যেরকম, সেই সময় কি অতটুক মুসলমান আমরা ছিলাম? তিন বেলা গরম ভাত খাইছিলাম? সেই সময় সাহাবায়ে কেরামের দুঃখ কষ্টর কথা যদি হিস্ট্রির মাধ্যমে তাওয়ারিখের মাধ্যমে আমরা শুনি, এখন আপনাদের চোখে কোনায় পানি চলে আসবে। মাত্র একটা ঘটনা আপনাদের সম্মুখে রাখবো, ইনশাআল্লাহ তারপরে আমাদের সম্মুখ থেকে বিদায় নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমল করার সবাই যেরকম আমি। এমন সময় এমনদের এমন জামানা এমন একটা কাল গেছে ইসলামের প্রাইমারি সময়, ইসলামের প্রারম্ভিক সময়, যে সময় ইসলামের কোন সম্পত্তি ছিল না, ইসলামের কোন ক্যাপিটাল ছিল না, ইসলামের কোন দৌলত ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কিছু সম্পত্তি ইসলামের নামে কুরবান করে দিয়েছিলেন যেরকম, সুবহানাল্লাহ। সেই কোরবান করার দৌলত থেকে, সেই কোরবান করার সম্পত্তি থেকে কিছু কিছু সম্পত্তি ইসলামের নামে ব্যয় করতেন, ইসলামের নামে রহমাতুল্লাহ আমিন খরচা করতেন। এই ইসলাম কোনদিন লাঠি দিয়া তলোয়ার দিয়া টাকা পয়সা দিয়া প্রসার করা হয় নাই। আমার নামে যদি সন্ত্রাসী করত, আমার নামে যদি লড়াই করত, তাহলে রাতের অন্ধকারে নীরবে নীরবে মক্কা ছেড়ে মদিনায় যাইতেন না, উনি মক্কায় থাকতেন, মক্কায় থেকে লড়াই করতেন, মক্কায় থেকে কাফের মোকাবেলা করতেন, মক্কায় থেকে কাফের সাথে লড়াই ঝগড়া করে রক্তপাত করতেন। কিন্তু আমার নবী রক্তপাতের সম্ভাবনা দেখে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যায়, তবে দেশের ভিতরে শান্তি থাকা লাগে আমার নবীর টার্গেট যেরকম, সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল্লাহ দিনের বেলা তো হিজরত করতে পারতেন, কিন্তু দিনের বেলা হিজরত করলে সংঘর্ষ হয়ে যাইতে পারে, লড়াই হয়ে যাইতে পারে, রক্তপাত হয়ে যাইতে পারে। আমার বিশ্বনবী বলেছেন দুনিয়ার ভিতরে যে কোনো একজন মানুষ, চাই মুসলিম হোক গায়রে মুসলিম হোক, যদি মরে যায়, কারো হাতে যদি আহত হয়, কারো হাতে যদি প্রাণ নাশ হয়, সারা বিশ্বের মানুষ মরার মতন অপরাধ হয়। যখন আল্লাহু আকবার, এখন লাগছে পাল্লা মেরে মুসলমানের পিছনে, যেরকম লাগছে না নাই, সময় লাগছে আমার পিছনে। সামান্য একজন মুসলমান আমি, আমার নিয়ে টেনশন, তার কারণ ইসমে আসলি আর নকলি কি বাত হ্যায়, যেরকম সুবহানাল্লাহ। বুঝছেন কথাটা? আমাদের পিছনে থাকবে, আগে থেকে চলে আসছে। আসল নকলের কথা আছে, বিশ্বনবী রহমাতুল্লাহ আমিন মক্কা ছেড়ে মদিনায় ত্যাগ করলেন, মদিনায় চলে গেলেন, মদিনায় গমন করলেন। রাত্রে বেলা অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে করে নিয়া মদিনা রাস্তায় গমন করেছিলেন, মদিনাতে রওনা হয়েছিলেন। কোন সময়? একদম নীরব রাত্রি, সূরা ইয়াসিনের আগের অংশে কিনে বইরা হাতের বালুতে ফু দিয়া এরকম করে ঝাড়া মেরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের রাস্তা দিয়া চলে গেছেন মদিনাতে, যেরকম সুবহানাল্লাহ। তারা এইভাবে তাকাই আছে, যেরকম চোখের ভিতরে এক দুইটা বালু ঢুকলে কিরকম লাগে মানুষের? আল্লাহ নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদান, আল্লাহ বলছেন আমার ফিটিং দেখে কি তোমাকে আশ্চর্য হয় না? একটা বালু করে ঢুকা মাত্রই ইস 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 করা শুরু করো, যেরকম সুবহানাল্লাহ। কাফেররা তলোয়ার দিয়ে নবীকে মারবে টার্গেট, কিন্তু সূরা ইয়াসিনের বাহাদুরি, যেরকম সুবহানাল্লাহ। আজ আমাদের তো কোরআনের দরকার নাই, খালি আল্লাহকে দোষী, হাই রে আল্লাহ আমরা মুসলমান, আমাদের তো আর কবুল হবে না, অমুক মিয়া সামের মাধ্যমে দোয়া করলাম, জলসা করলাম, মিলাদ পড়াইলাম, আল্লাহ তো আর কবুল হয় না। আসলে যার সাহারা নেওয়া লাগে তার কাছেও যায় না। রহমাতুল্লিল আমিন উনি তো ডাইরেক্ট দোয়া করবার পাইতেন, যেরকম ঠিক না? ওনার আবার সূরা ইয়াসিন পড়ার কি দরকার? সূরা ইয়াসিনের এক মুমিন পড়ে হাতের বালুর ভিতরে ফু মেরে যখন এরকম ঝাড়া দিয়ে দিছে, কাফের চোখকে ঢুকে ঢুকে গেছে, এখন আর হাতে হাতে তলোয়ার দাঁড়ায় আছে এসব কোনো খেয়ালই নেই, সব চোখের টেনশন করে গেছে, এরকম 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 করছে, আধা ঘুম আধা এলার্জি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তসলিম নিয়ে গেছেন মদিনার রাস্তায় রওনা হয়ে গেছেন। যখন ফজর ফুটছে একজন আরেকজনকে জিজ্ঞেস করে কয়টা বাজে, ওই বাবু কয়টা বাজে, সূর্য তো দেখা যায়, সূর্য ঢেকেছে কারোর খবর নাই, হাই হাই রে সর্বনাশ,
মোহাম্মদ বলে বেঁধে চলে গেছে, এবার কি করা যায়, চলে গেল, এ চলে গেল। এইবার ঘোষণা করে দিল যে নাকি মোহাম্মদকে ধরে দিতে পারবে তাকে 100 লাখ উট দেওয়া হবে। ও এক কুলাঙ্গার দাঁড়াইছে, তা না বলে সোরাকা, সোরাকা দাঁড়ায় বলছে আমি ধরে দেব, আমি ধরে দেব। সে পিছনে দৌড়, 100 লাখ লাল উটের লাল চায়। দৌড়তে দৌড়তে এক পর্যায়ে আমার নবীর রহমাতুল্লিল আলামিনকে প্রায় লাখ ধরবে এমন অবস্থা হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর ওনার সঙ্গে একমাত্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার কোন চিন্তা নাই, দুনিয়ার কোন ভাবনা নাই, মাত্র একটাই চিন্তা রহমাতুল্লিল আলামিনের শরীরে যাতে কোনো আঘাত না লাগে, ওনার শরীরে যাতে কোনো আহত না লাগে, ওনার শরীরে যাতে কোনো বেয়াদবি কেউ না করতে পারে। আবু বকর নিজের জানের খবর নাই, নিজের আত্মার খবর নাই, নিজের জানের জন্য কোনো পরোয়া করে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে তাকাইয়া জোর জোর করে সুখের পাইছে রে বলছে রে রাসূলুল্লাহ আমি আর পাইলাম না, বুদই কাফের আমাদেরকে ধরে ফেলবে। বিশ্বনবী সেই সময় একটা কথা বলছেন, আবু বকর তোমার জজবা, তোমার জজবাকে আমি সালাম জানাই, আমি তোমার জজবাকে সালাম জানাই, তুমি যে আমার কত ভালোবাসো আমি নবী জানা বাকি নাই, কিন্তু আবু বকর তুমি যে বলতেছো কাফের আমাদেরকে ধরে ফেলবে কুসুর কালো না, গাড়ির ভিতরে দাখিল হয়েছিলেন এক পর্যায়ে যাইয়া, কিন্তু আমি যে ওয়াকেটা বয়ান করছি এই ওয়াকেটা রাস্তার ওয়াকেয়া বয়ান করছি আপনাদের সম্মুখে, সুরাকাই এক পর্যায়ে আইসেই গেছে, আবকর সুখে এখানে ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর কুলাইতে পারলাম না, আমার কাছে অনুভব হইতেছে আপনাকে বোধহয় ধরেই ফেলবে, এখন বোধহয় আপনার সাথে বেয়াদবি করবে। সুরাকাই আমার বিশ্বনবী বলেছেন কসুর কালো না, আমার হেফাজতের জিম্মেদারি খোদা আল্লাহ কুদরতি হাতে নিয়েছে। আবু বকরকে বলছিল আবু বকর বিন্দু পরিমাণ চিন্তা করার দরকার নাই, আল্লাহ এই দুইজনের মাঝখানে কুদরতি ভাবে আছেন, যেরকম সুবহানাল্লাহ তোমার মাঝখানে আমার মাঝখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহারা দিচ্ছেন, তোমার এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। কিন্তু সুরাকা তো পাইয়েই গেল পড়াই, আর অল্প রাস্তা আর অল্প মাঝখানে ফাঁকা, তারপরে আরেকটু আগ বাড়লেই নবীর কাছাকাছি পৌঁছে যাবে। এইবার রহমাতুল্লিল আমিনকে জমিনকে হুকুম দিয়ে বললেন জমিনের খুঁজি সুরাকা, সুরাকাকে ধুইয়া ফেলা। সঙ্গে সঙ্গে মাটি সুরাকাকে ধরে ফেলাইছে, সুরাকা এইবার যখন দেখলেন আমি তো ধরা খাই ফেলালাম, এইবার করুণ সুরে কান দেয়ার কয় ইয়া রাসূল ইয়া নবী আপনার কাছে অনুরোধ করি মাফি চাই, আপনি আপনারে ছেড়ে দেন, আমি আর বেয়াদবি করার নিয়ত করব না। রহমাতুল্লিল আমিন কত তো আবার মেহরবান, দুশমনকে সারা দিতেছে, তোর যদি নিয়ত ভালোই হয়ে গেছে যা করে আমি ছেড়ে দিলাম, ও মাটি সুরাকারে ছেড়ে দাও। এতটুক পর্যন্ত গেড়ে ফেলছে, এতটুক পর্যন্ত খেয়ে ফেলছে, সুরাকা আবার কান্দে নবীর কাছে বলেন ইয়া রাসূল ইয়া নবী আমি আপনাকে নবী বলে আখ্যায়িত করব, আপনি যদি একটু দয়া করেন মেহরবানি করেন আমাকে যদি মাটি থেকে সারা করে দেন। এইবার আমার নবী দয়াবান মেহরবান, নবী আমার যদি কাফের জন্য এত মেহরবান আর সে কানের জন্য তাহলে কত মেহরবান। মাটিকে বলছে মাটি সারে দাও, কাঁদতেছে, কান্দন দেখে নবীর সহ্য হইত না, সুবহানাল্লাহ। একটা কাফের যদি কান্দত, কাফের যদি নবীর বিছানায় পায়খানা করে যাইত, আমার নবী নুরানি হাত দিয়ে পায়খানা সাফা করত। এরকম ঋষি ঋষিমুনি তো বলাই যায় না, এরকম নবী আমি বাংলা ভাষা দিয়ে বোঝাবার জন্য চেষ্টা করছি, ধর্মীয় নেতা আর কে আছে দ্বিতীয় যেরকম, সুবহানাল্লাহ। এইবার সুরাকা বলছে ছেড়ে দেন, আরেকবার জমিনকে বলে দেন মাফি করাই দেন, মাফি করাই দিচ্ছে, আবার নিয়ত খারাপ হয়েছে। আচ্ছা এই দুইবারের
পড়ে পড়ে আমাদের কিরকম রাগ গুসাটা উঠতো, আমরা তো প্রথম এরকম খেপে যেতাম প্রথম পর্যায়ে যেটা আর কবার নাই। আমার নবী একে দুইবার মাফ করতেছে, যেরকম সুবহানাল্লাহ তিনবারের মতো সূরা কারিয়া কি হয়ে গেছে, আমার যিনি জমিনে ধরছে নবী বিনাই নিকে হো না রে, নবী বিনাই নিকে হো না, সুবহানাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস হয়ে গেছে, আমি দুইবার পর্যন্ত জমিনের কাছ থেকে মাফি নেওয়াই নিলাম, ততক্ষণ পর্যন্ত 100% আপনার নবুয়তের উপরে ঈমান আনি নাই, কিন্তু তিনবারের মতন যখন আমি দেখলাম আপনি বারে বারে জমিনের বলছেন আমারে মাফ করাই দিছেন, এরকম ধৈর্যশীল নবীর বাইরে কেউ হইতে পারে না। গতিকে এখন আর আমি সুরা কানা, এখন আমি আপনার পাগল ভক্ত হয়ে গেছি, আপনি আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। গেছিলেন নবীর দিন পাল্টাইতে, শেষে যাইয়া নবীর ভক্ত নিজেই সাই যাচ্ছে, আরে নবীর জন্য কান্তে সদাই আসমান আর জমিন রে, আইরে আমার নবীর মায়ার দে, আইরে আমার নবীর মায়ার দে, নবীর দুঃখে কান্ত সদাই আসমান আর জমিন, আইরে আমার নবীর মায়ার দে।